এশিয়া কাপ ক্রিকেটের জন্য 17 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। দলে প্রথমবার ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। আলোচনায় থাকলেও জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের। দলে ফিরেছেন শেখ মেহেদি ও শামীম পাটোয়ারি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন বিশ্বকাপের দলে আরও পরিবর্তন আসতে পারে। বিস্তারিত সাজুর প্রতিবেদনে। শুক্রবার এশিয়া ও বিশ্বকাপ ক্রিকেটের জন্য অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করার পরদিন এশিয়া কাপের জন্য 17 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল বিসিবি। আমরা যথেষ্ট কনফিডেন্ট যে নাম্বার 7 খেলা। মিরপুরে তিন নির্বাচকের উপস্থিতিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ঘোষণা করেন দলে স্থান পাওয়া ক্রিকেটারদের নাম। সাকিব আল হাসান ক্যাপ্টেন, লিটন কুমার দাস, তানজিব হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, এই 17 জন এশিয়া কাপে যাবে। 17 সদস্যের এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের। দলে কেন নেই রিয়াদ তার ব্যাখ্যাও দিলেন প্রধান নির্বাচক। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লং ডিসকাশন হয়েছে আমরা প্রথম দিকে, তারপরে এটা অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা প্ল্যান দেয় সামনে কীভাবে কোন কোন দেশের সাথে কীভাবে খেলবে, ঠিক প্ল্যান ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে। ইমার্জিং এশিয়া কাপে 450 করে নির্বাচকদের নজরে আসেন তানজিদ হাসান তামিম। এশিয়া কাপে ওপেনার তামিম ইকবালের পরিবর্তে ডাক পেয়েছেন 22 বছর বয়সী এক ক্রিকেটার। দলে আছেন শেখ মেহেদি ও শামীম পাটোয়ারি। এছাড়াও তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব, এই তিন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। যে দল ঘোষণা করা হয়েছে তারা এশিয়া কাপে ভালো করবে এমনটি বিশ্বাস প্রধান নির্বাচকের। বিশ্বকাপের আগে এই দলে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। সাজ্জা সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।